হ্যালো ভিওয়ার্স আপনাদের সকলকে স্যাবটাক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আপনারা যে ভিডিওটি দেখবেন সেই ভিডিওটি হচ্ছে বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা এইচএসের ফর্ম ফিলাপের জন্য যে পেমেন্ট করতে হয় ফর্ম ফিল আপের পরে সেই ফর্ম ফিলাপটি কীভাবে করবেন তাই চুন এগুলো যাক কিন্তু তার আগে আপনাদের একটি কথা মনে করে দিয়ে আপনারা যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আপনাদের কাছে এই চ্যানেলে আপলোড করা নতুন তথ্যমূলক ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় তাই চলুন শুরু করি সব থেকে প্রথমে আপনারা আগে যেমন ওপেন করতেন ডব্লু বি সিএইচি ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে যান এবার এখান থেকে যাবেন ইনস্টিটিউট লগ ইনে ইনস্টিটিউশন লগ ইনে ক্লিক করার পর আপনাদের এখানে যে পেজটি ছিল আগে সরাসরি লগ ইন পেজে চলে যেত এখন আর সেটি লগ ইন পেজে যাবে না এখন দুটি আলাদা আলাদা লগ ইন করেছে একটি হচ্ছে এনরোলমেন্ট অ্যান্ড আদার আর আইটা রেজিস্ট্রেশন অ্যান্ড চেক লিস্ট এই দুটো আলাদা আলাদা লগ আছে দুটোই আলাদা লগ করে ঢুকতে হয় এবং তাতে আলাদা আলাদা অপশান পাবে আমরা আজকে যেটি দেখব সেটি হচ্ছে যে এনরোলমেন্ট যে ফর্ম আছে সেই ফর্মগুলো ফিল আপ করার পর কীভাবে আমরা সেগুলোকে পেমেন্ট করব অর্থাৎ প্রত্যেকটি এনরোলমেন্ট ফর্মের যে পেমেন্ট আছে পেমেন্টগুলো আমরা কিভাবে করব তা চলুন এনরোলমেন্টের আদার ফাংশনের যে লিঙ্কটি আছে লগ ইনের সেটিতে ক্লিক করি ক্লিকের পর এখানে লগ আসবে লগ ইনে আপনার ডিটেল দিয়ে লগ ইন করুন আমরা এখানে লগ করে নিয়েছি লগ করার পর এবার আমরা চলে যাব ফর্মসে ফর্মসের পরে এখানে যাব স্কুল অ্যাপ্লিকেশনে স্কুল অ্যাপ্লিকেশনের পর আমরা এখানে চলে আসব এনরোলমেন্ট পেমেন্টে এনরোলমেন্ট করার জন্য অর্থাৎ ফর্ম ফিল আপ করার জন্য এনরোলমেন্ট ফর্মে যাব এবং এনরোলমেন্ট পেমেন্টের জন্য আমরা এনরোলমেন্ট পেমেন্ট যে লিঙ্ক আছে তাতে ক্লিক করব এরপরে এনরোলমেন্ট পেমেন্ট যে পেজটি আছে সেটি ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে সার্চ অপশন পাবেন সার্চ অপশানে আপনার পেন্ডিং ফেল্ড এবং সাকসেসফুল যেসব চালানগুলো আপনার পেমেন্ট করেছেন সেই অনুসারে আপনারা সার্চ করতে পারবেন যে পেন্ডিং থাকে পেন্ডিংগুলো ক্লিক করে করলে পেন্ডিং চালানগুলো দেখাবে ফেল্ড দেখালে যে সমস্ত চালানগুলো আপনাদের ফেল্ড হচ্ছে সেগুলো ফেল্ড দেখাবে যেগুলো সাকসেস হয়েছে চালানের পর পেমেন্ট করা সেগুলো যদি সিলেক্ট করেন তাহলে এখানে যেরকম সিলেক্ট করবেন সেই অনুসারে আপনাদের সার্চ রেজাল্ট দেবে তাহলে আমরা এখানে এখন পর্যন্ত কোনো চালান ক্রিয়েট করেনি তাহলে আমরা নতুন করে চালান ক্রিয়েট করবো সেক্ষেত্রে এখানে আমরা ক্রিয়েট চালান যে অপশানটি আছে তাতে ক্লিক করব তাই ক্রিয়েট চালান অপশানে ক্লিক করলাম এরপরে এখানে আপনাকে প্রথমে সিলেক্ট করতো স্টুডেন্ট টাইপ এখানে অল সিলেক্ট করলে পরে আপনার সমস্ত স্টুডেন্টের জন্য হয়ে যাবে আর যদি সমস্ত রেগুলার ক্ষেত্রে করেন তাহলে রেগুলার প্রথমে সিলেক্ট করুন এবার ইজ ল্যাব বেস এবার এখান থেকে আপনি দু রকমের করতে পারেন ল্যাববেসদের এবং নন ল্যাববেসদের তাহলে যদি ল্যাববেসদের শুধুমাত্র আপনি চালান ক্রিয়েট করতে চান তাহলে এখানে ইএস ক্রিয়েট করুন এখানে ইএস ক্লেক্ট করে শুধুমাত্র যাদের ল্যাববেস সাবজেক্ট আছে তাদের জন্য এই চালানটি ক্রিয়েট হবে এরপরে এখানে এইচ ওয়াই সিগনেচার যেহেতু আগে এখানে এইচ ওয়াই সিগনেচারটি আপলোড করা হয়েছিল একবার সেই জন্য এখানে দেখাচ্ছে আপনাদের যদি প্রথমবার হয় তাহলে এখানে কোনো সিগনেচার দেখাবে না তাহলে এখান থেকে আপনারা এই চায় সিগনেচার ব্রাউজ করে নিন ব্রাউজে ক্লিক করুন এরপরে যেখানে সিগনেচারটি আছে সেই সিগনেচারটিকে সিলেক্ট করুন তারপরে ওপেন করুন এরপরে যে সার্চ বাটন আছে সার্চ বাটনে ক্লিক করুন সার্চ বাটনে ক্লিক করলে পরে আপনারা নিচে দেখতে পাবেন যে সমস্ত স্টুডেন্টের আপনারা সিলেক্ট করছেন অর্থাৎ এখানে যে ফিল্টার আছে সেই ফিল্টার অনুসারে যাদের আপনি সিলেক্ট করতে চেয়েছেন তাদের সমস্ত ডিটেলসগুলো এখানে চলে আসবে তার মধ্যে চলে আসবে সবথেকে প্রথমে একটা চেকবক্স এবং তার সঙ্গে সিরিয়াল নাম্বার স্টুডেন্ট টাইপ রেগুলার জেন্ডার ইজ ল্যাববেস অর্থাৎ তাদের ল্যাববেস সাবজেক্ট আছে কি না সেটা চলে আসবে ক্লাস অ্যাটেন্ডেন্স সেটা চলে আসবে শর্ট পার্সেন্টেজ আছে কি না সেটা এখানে দেখাবে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা তাকে এডিট করে তার শর্ট পার্সেন্টেজটা চেঞ্জ করে দেবেন নেম তাদের নাম এবং তার সঙ্গে তাদের রেজিস্ট্রেশন নম্বর এখানে চলে আসবে তাহলে এখানে এটা চলে এলো এবার আপনারা এখানে যতগুলো স্টুডেন্ট একসঙ্গে করতেন যদি সমস্ত স্টুডেন্ট এখানে যে লিস্ট আছে তাই সমস্ত স্টুডেন্টের চালান একবারে ক্রিয়েট করতে চান তাহলে সিলেক্ট অলে ক্লিক করবেন এবং তারপরে তারপরে চালানটি ক্রিয়েট করবেন আর যদি না চান না যে না সবারই হবে না শুমাত্র যাদের যাদের আপনার সিলেক্ট করতে চান তাদেরকে চালান ক্রিয়েট করতে চান তাহলে এখানে সেইভাবে চালানগুলো ক্রিয়েট করবে মনে করুন এখানে আমি সমস্ত যে স্টুডেন্ট আছে সমস্ত স্টুডেন্টে একসঙ্গে চালান ক্রিয়েট করব তাহলে এখানে সমস্ত স্টুডেন্ট সিলেক্ট করে সিলেক্ট অলে ক্লিক করলাম এবং এরপরে ক্রিয়েট যে বাটন আছে এই ক্রিয়েট বাটনে ক্লিক করব ক্রিয়েট বাটনে আগে আপনারা দেখতে পান টোটাল লিস্ট হচ্ছে একশো জন টোটাল সিলেক্টেড হয়েছে একশো ন জন অর্থাৎ টোটাল একশো জনের এখানে আপনাদের চালান ক্রিয়েট হবে তাই ক্রিয়েট বাটনে ক্লিক করলাম তারপর এখানে একটা কনফার্মেশন বাটন থাকবে এবার কনফার্মেশন ইয়েস না নান্য আপনি কি চালান ক্রিয়েট করতে চান তাহলে এখানে ইয়েসে ক্লিক করুন ইয়েসে ক্লিক করলাম তারপরে এখানে দেখুন চালান ক্রিয়েটেড তাহলে এবার ওকেতে ক্লিক করলাম এখানে দেখুন টোটাল কতগুলো মেল আছে কতগুলো ফিমেল আছে সমস্ত ডিটেল আপনাদেরকে এখানে দিয়ে দিবে দেখুন একশো উনষাট হচ্ছে বেসের জন্য রেট ফিমেলের জন্য মেলের জন্য আদার্সের জন্য একশো করে এখানে টোটাল মেল আছে সত্তর জন ফিমেল আছে উনচল্লিশ জন এবং প্রত্যেকের একশো করে টোটাল যেটা হবে সেটা একশো করে টোটাল হচ্ছে এই সংখ্যাটা এরপরে তার সঙ্গে টোটাল প্রসেসিং ফি নিচ্ছে এবং টোটাল কনভিনিয়েন্স ফি নিচ্ছে এবং তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে টোটাল এবার আপনার টোটাল দেখে নিলেন এবার যদি আপনি পে করতে চান তাহলে এখানে পে বাটন আছে পে বাটনে আপনারা ক্লিক করতে পারেন অথবা ব্যাকে গিয়ে পরবর্তী সময়েও আপনার এই চালানটি পেমেন্ট করতে পারেন এখানে একটা এবার পেমেন্ট কী কী ধরনের করতে পারেন আপনার নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন ইউপিআইয়ের মাধ্যমে করতে পারেন ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারেন ক্রেডিট কার্ডের মধ্যে করতে পারেন ফর এন টি পেমেন্ট টু টু থ্রি ডেজ রিকোয়ার্ড টু আপডেট আর পেমেন্ট স্ট্যাটাস এবার নতুন একটি অপশন যোগ করেছে সেটি হচ্ছে এনএফটি এনএফটির মাধ্যমে আপনারা করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনার দু থেকে তিন দিন কিন্তু সময় লাগবে তাহলে এখানে পে অপশানে আমরা ক্লিক করছি পেতে ক্লিক করলাম আর ইউ শিওর আফটার পেমেন্ট প্রসেসিং চান উইল নট বি ডিলিটেড অর্থাৎ যে পেমেন্ট প্রসেসিং একবার করে দেন তাহলে কিন্তু চালান আর ডিলিট হবে না তাহলে আমরা এখানে ইয়েস এ ক্লিক করছি এরপরে আমাদের পেমেন্ট গেটওয়েতে রিডাইরেক্ট করবে সেখানে আমাদের এখানে সব থেকে প্রথমে সিলেক্ট করতে হবে পে উই আপনারা কী কী সিলেক্ট করতে পারেন যে এইচডিএফসি ক্রেডিট কার্ড এইচডিএফসি ব্যাংক ডেবিট কার্ড আধার ব্যাঙ্ক ক্রেডিট কার্ড আধার ব্যাঙ্ক ডেবিট কার্ড এন ব্যাংকিং ব্যাঙ্কিং ইউপিআই এন আরটিজিএস এ সমস্ত পেমেন্ট মেথডের মধ্যে যে কোনো আপনি একটি সিলেক্ট করতে পারেন তাহলে আমি এখানে আধার ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যেটা আপনাদের পছন্দ হয় সেটা আপনারা সিলেক্ট করতে পারেন বা এইচডিএফসি যদি আপনাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে তাহলে সেটিও আপনারা ব্যবহার করতে পারেন অথবা ইউপিআইয়ের মাধ্যমে আপনারা করতে পারেন বা আপনাদের যদি নেট ব্যাংকিং থাকে তাহলে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই পেমেন্টটি আপনারা করতে পারবেন তাহলে আমি আধার ব্যাঙ্ক ক্রেডিট কার্ড সিলেক্ট করছি এবার এখানে আপনারা আপনাদের ক্রেডিট কার্ডের যে ডিটেলস আছে সেই ডিটেলসটি দিয়ে দিন এক্সপায়ারি ডেট সিবি নাম্বার নেম অফ দ্য কার্ড এবং এখানে যে ক্যাপচা আছে ক্যাপচাটি এখানে দিন আই এম নট রোবট এতে সিলেক্ট করে দিন তারপরে প্রসিড বাটনে ক্লিক করুন তার আগে আমি এখানে প্রসিডে ক্লিক করার আগে আমাকে সমস্ত ডিটেল দিতে হবে সেই ডিটেলসগুলো আমরা দিয়ে দিই দিয়ে দেওয়ার পর প্রসিডে ক্লিক করবো সমস্ত ডিটেল দিয়ে দিয়েছি এবার প্রসিডে ক্লিক করব এরপর দেখাচ্ছে প্রসেসিং ইয়ার পেমেন্ট পেমেন্ট প্রসেস হচ্ছে এরপরে ওটিপি আসবে সেই ওটিপি এখানে দিয়ে দেবো ওটিপি দিয়ে দিলাম এবার এখানে আমরা সাবমিট যে বাটন আছে সেই সাবমিট বাটনে ক্লিক করব তাহলে সাবমিট বাটনে ক্লিক করলাম সাবমিট বাটনে ক্লিক করবো এখানে দেখাবে হবে ট্রানজাকশন ইজ বিং প্রসিড প্লিজ ওয়েট প্রসেস হচ্ছে প্রসেস হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে যে আমি যে পেমেন্টটি করেছি সে পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে অর্থাৎ যে পেমেন্টটি আমার করা ছিল সেই পেমেন্টটি আমাদের হয়ে গেছে এবার আমরা আমরা চালান পেমেন্ট যে অপশান আছে তাতে আবার ফিরে যাই এবার আমরা এনরোলমেন্ট পেমেন্টে যাই এবার এখানে দেখুন আমরা ভিউ চালান লিস্টে ক্লিক করলাম ভিউ চালান লিস্টে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে ভিউ মানি রিসিপ্ট বলে একটা অপশান থাকবে ভিউ মানি রিসিপ্টে ক্লিক করুন এই ভিউ মানি রিসিপ্টে ক্লিক করে আপনারা আপনার যে পেমেন্ট করেছেন সেই পেমেন্টের রিসিপ্টটি পেয়ে যাবেন ভিউ স্টেডেন্টে ক্লিক করে আপনার যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের স্টুডেন্টের ডিটেলস পেয়ে যাবেন এবং এখানে চালানি স্ট্যাটাস পেড পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল আমরা যে চালানটি ক্রিয়েট করেছিলাম এবং তারপরে যে আমরা পেমেন্ট করেছি সেই সমস্ত পেমেন্ট হয়ে গেছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই পুরো কাজটি করবেন এবং কিভাবে এনরোলমেন্টের জন্য পেমেন্টটি করবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বোঝাতে পেরেছি কীভাবে আপনারা এনরোলমেন্ট এর জন্য পেমেন্ট করবেন বা ফর্ম ফিল আপের জন্য পেমেন্ট করবেন এবং আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে আর আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাবেন আর এছাড়াও এই ভিডিও সম্পর্কে বা এই চ্যানেল থাকা যে কোনো ভিডিও সম্পর্কে যদি কোনো প্রকারের কোনো প্রশ্ন কোনো প্রকারের কোনো সাজেশন বা কোনো প্রকারের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখাবে নতুন ভিডিওতে